তবে কি ভেঙ্গে গেল পরিমণি ও রাজের সংসার? ভিউয়ার্স, স্টার গসিপ বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিয়ের এক বছর পূরণ না হতেই অবসান হলো বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী পরিমণি ও শরীফুল রাজের সংসার। শুক্রবার 31 ডিসেম্বর রাত 12:40 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। তবে রাজকে ডিভোর্স দেওয়ার বিষয়ে খোলসা করে কিছুই বলেননি তিনি। জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার আগে রাত 8:30 দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরিমণি। সম্প্রতি এক নায়িকাকে জড়িয়ে পরকীয়া সম্পর্কের বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হয় রাজপরীর। ধারণা করা হচ্ছে সে কারণেই রাজপরীর এ বিচ্ছেদ। বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন এই নায়িকা। বলেন, এখনো আমাদের বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আলাদা হয়ে যাওয়ার বিষয়ে পরি বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টাও করেছি, পারলাম না, তার আচার আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছুই বলতে পারছি না। সম্প্রতি এক নায়িকাকে জড়িয়ে পরকীয়া সম্পর্কে বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হয় রাজপরীর। ধারণা করা হচ্ছে সে কারণেই রাজপরীর এ বিচ্ছেদ। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অভিনেতা শরীফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের 10 জানুয়ারি সেই খবর প্রকাশে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত 10 আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান শাহী মোহাম্মদ রাজ্য। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তারকাদের জীবন সম্পর্কে এমনই তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।